আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিরিশ বছর পর ঘূর্ণিঝড় ও পূর্ণিমার মিলনের শঙ্কা রাতেই ঘটতে পারে যে ভয়ানক ঘটনা উনিশশো সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি পূর্ণিমার সময় আগা থানায় ক্ষয়ক্ষতি গুণ বেশি হয়েছিল তিরিশ বছর পর আবারও ভরা পূর্ণিমায় ঘূর্ণিঝড় হতে পারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা তারা বলছেন পূর্ণিমায় এমনিতেই সাগরে জোয়ারের উচ্চতা অন্য সমার থেকে বেশি থাকে ফলে এবারে ঘূর্ণিঝড় শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড়িয়া আতঙ্কে আছেন উপকূলের মানুষও তবে ঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবহাওয়া দপ্তরের সিনিয়র আবহাওয়িদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন গতকাল বুধবার দুপুর বর্ডার দিকে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বিকেল পাঁচটার দিকে সেটি একই এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নেয় বিকেল পাঁচটায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছয়শো পঁচিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে পায়রা সমুদ্রবন্দর থেকে ছশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণে রুহুল কুদ্দুস বলেন এটি আরও ঘনীভূত হয় গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে তবে বর্তমান গতিধারা অব্যাহত থাকলে ঘূর্ণিঝড়টি বুধবার নাগাদ ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে পৌঁছাতে পারে আবহাওয়া দপ্তর জানায় নিম্নচাপ কেন্দ্রের চৌচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝড়ো আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে এদিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তরের বার্তার সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন কানাডার সাস্কা চুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল রোববার তিনি বলেন কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত সর্বশেষ উইন্ডশেয়ারের মানচিত্র সমুদ্রপৃষ্ঠে পানির তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠে পানের গড় উচ্চতার বিচ্যুতি ও বঙ্গোপসাগরের দীর্ঘ চল্লিশ বছরের ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে ঘূর্ণিঝড়টি নোয়াখালী ও চট্টগ্রাম উপকূলের উপর দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করতে পারে তিনি বলেন এটি চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমার উপকূলেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঝড়টি খুবই শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন যদি এটি প্রকৃতপক্ষে চট্টগ্রাম উপকূলে আঘাত আনে তবে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো ছেষট্টি থেকে দুইশো দশ কিলোমিটার সেই থেকে পনেরো থেকে বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার কারণ ব্যাখ্যা করে মোস্তফা কামান বলেন ছাব্বিশ মে ভরা পূর্ণিমা ফলে চন্দ্র সূর্য ও পৃথিবী একই কক্ষে অবস্থান করবে চন্দ্র ও সূর্যের মিলিত অবিকর্ষে এই দিন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক নিয়মেই দুই থেকে তিন ফুট উচ্চতার জলসাস হবে সম্ভাব্য ঘূর্ণিঝটের প্রভাবে যার সঙ্গে যুক্ত হবে স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু জলোচ্ছ্বাস বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন